এখন আমরা শুরু করব আলোক তরঙ্গ বিষয়ে আলোচনা আমাদের দৃষ্টির বৈচিত্র্য আনে জগতের নানা জিনিসের নানা রং। সত্যি এই জগতে নানা জিনিসের কত রকমের রং। যেমন টমেটো লাল জবা ফুলও লাল অপরাজিতা ফুল নীল গাছের পাতা সবুজ এই রকম হরেক জিনিসের হরেক রকমের রং। তবে যদি এই নানা রং না থাকত তাহলে কি পৃথিবীটা এত সুন্দর দেখাতো গাছের পাতা সবুজ যেমন ধরো গাছের পাতা সবুজ কিন্তু সূর্যের আলো রঙ তো সাদা তাহলে গাছের পাতাই বা কেন সবুজ সূর্যের রং সাদা ঠিকই কিন্তু এই সাদা রঙের মধ্যে আছে সাত রঙের মিশ্রণ যখন সূর্যের আলো গাছের পাতার উপর পড়ে অর্থাৎ এই সাত রঙের মিশ্রণ গাছের পাতার উপর পড়ে গাছের পাতা এই সাত রঙের মধ্যে সবাইকে নিজের মধ্যে নিয়ে নেয় শুধু ন্যায় না সবুজকে প্রতিফলিত করে আর এই যে গাছের পাতার দান এই যে সবুজ রং আমাদের দান করে সেই দানের আলোয় আমাদের চোখে পৌঁছায় অর্থাৎ আমার চোখে সবুজ রং আসে বলে আমি গাছের পাতাকে সবুজ দেখছি অর্থাৎ সবুজ পাতা থেকে সবুজ রং আমাদের চোখে আসে বলে আমরা গাছের পাতাকে সবুজ দেখি তাছাড়া ধরো কলা পাকা কলা হলুদ এটা হলুদ কেন তার কারণ হচ্ছে সূর্যের একই রকমভাবে সূর্যের সাত রং এই কলার উপর পড়ছে এবং কলা সমস্ত রঙকে শোষণ করছে শুধু হলুদ রঙকে প্রতিফলিত করছে এই প্রতিফলিত আলো আমাদের চোখে আসছে প্রতিফলিত হলুদ আলো আমাদের চোখে আসছে এবং আমরা পাকা কলাকে হলুদ দেখছি দেখো একটা ইউনিফর্ম যেখানে নীল প্যান্ট এবং লাল জামা তো এখানে নীল প্যান্ট নীল আলোকে দান করছে লাল জামা শুধু লাল আলোকে দান করছে তাই আমাদের চোখে নীল প্যান্ট থেকে নীল আলো আসছে লাল জামা থেকে লাল আলো আসছে তাই আমরা নীল প্যান্টের জায়গাটা নীল দেখছি এবং লাল জামাটা লাল দেখছি কাঁচা চুল আর পাকা চুল পাকা চুল সাদা কারণ সে কোনো আলোই নিজের মধ্যে নেয় না সে সমস্ত আলোকেই ফেরত পাঠায় তাই পাকা চুল সাদা কিন্তু কাঁচা চুল কাঁচা চুলের ওপর যদি আলো পড়ে সে পুরো আলোটাকেই শোষণ করে নেয় কিছু ছাড়ে না কিছু দেয় না সুতরাং আমরা কাঁচা চুল থেকে কোনো আলোই পাই না পুরোটাই কাঁচা চুল শোষণ করে নেয় তাই কোনো রং যেহেতু আসে না কোনো আলো যেহেতু কাঁচা চুল থেকে আসে না তাই কাঁচা চুলকে আমরা দেখতেই পাই না আর দেখি না বলেই কালো আলোর অনুপস্থিতি মানে কালো তাই আমরা কাঁচা চুলকে কালো দেখি তো তারপরে বিষয়টা কি দেখলাম যে এই যে বিভিন্ন নানা জিনিসের নানা রং সে রং কি জিনিসটার রং সে যাই হোক আমরা একটা ব্যাপার বুঝলাম রঙ কিন্তু আলোর খেলা মাত্র জিনিসটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে সেটা তো নাই ভাবলাম কিন্তু এটা বুঝলাম যে রঙ হলো আলোর খেলা এবার দেখি লাল গোলাপ আমরা দেখতে পাচ্ছি লাল গোলাপ যদি আমি একটা নীল চশমা পড়ি তাহলে কি এই লাল গোলাপকে একই রকম দেখাবে না এই নীল চশমা লাল গোলাপের রঙটাকে পরিবর্তন করে দেবে অর্থাৎ আমার চোখে যে রঙের দেখার অনুভূতি তাকে পরিবর্তন করে দেবে কি নীল চশমা ভেবে নি লাল গোলাপ থেকে লাল আলো আমার চোখে আসবে মানে সূর্যের সাদা রঙ যখন লাল গোলাপের উপর পড়বে সূর্যের সাদা রঙের সমস্ত অংশই লাল বাদ দিয়ে ও শোষণ করবে শুধু লালটাকে ছাড়া দেবে ছাড়বে সেই লাল আমাদের চোখে আসবে তাই লাল গোলাপকে আমরা লাল দেখব কিন্তু নীল চশমা যদি পরে থাকি সেই লাল আলোটা নীল চশমা শোষণ করে নেবে ফলে আমার চোখে কোনো আলো আসবে না তাই আমি লাল গোলাপকে কালো দেখব যদি আমি নীল চশমা পরে থাকি এই যে জগতের নানা রং দেখি আমরা জগতের নানা জিনিসে নানা রং দেখি এই নানা রং আসলে কি এই নানা জিনিসের নানা রং আসলে এক একটা তরঙ্গের ঢেউ এক একটা রং মানে এক এক রকম এক এক রকম তরঙ্গ তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো ভিন্ন 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 তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভিন্ন ভিন্ন রঙ নিয়ে আমাদের চোখে উপস্থিত হয় অর্থাৎ আমাদের চোখে যে রঙের রং দেখার অনুভূতি সেটা বিভিন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে এক একটা আলো দৈর্ঘ্য এক এক রকম তাই আমাদের চোখে যখন সেই আলোগুলো আসছে আমরা এক একটা তরঙ্গের জন্য এক একটা রং অনুভব করছি দেখা যাক এই যে ধরো সূর্যের সাদা রং তাতে সাতটা রঙ রয়েছে তাতে প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন যেমন এখানে ছবিতে দেখো এখানে ন্যানোমিটার এককে দেওয়া হয়েছে এক ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ এক মিটারের দশের পাওয়ার নয় ভাগের এক ভাগ হচ্ছে এক ন্যানোমিটার মানে খুব ছোট তরঙ্গদৈর্ঘ্য তো এখানে দেখো লালের তরঙ্গদৈর্ঘ্য দেখো কত দেওয়া রয়েছে লালের তরঙ্গ একদম ওপরে সাতশো এবং মাছ একদম নিচে আছে দেখো বেগুনি যেটা চারশো এবং তার মাঝামাঝি আর মাছের যে রঙগুলো তাদের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তার মাঝে মাঝে রয়েছে দেখো পরপর বেগুনি থেকে পরপর তরঙ্গদৈর্ঘ্য উপর দিকে বাড়ছে এখানে এখানে উপর দিকে বাড়ছে বলতে লালের দিকে তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে তো প্রত্যেকটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের জন্য মানে এক একটা রঙের জন্য এক এক রকম তরঙ্গদৈর্ঘ্য এবার ছোটো ছোটো তরঙ্গর কিন্তু শক্তি বেশি তরঙ্গ যত ছোট হবে মানে অ্যাকচুয়ালি যে ষাটটা রঙ তাদের মধ্যে পার্থক্য কোথায় তাদের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পার্থক্য দৈর্ঘ্যে পার্থক্য তো সেই যার তরঙ্গৈর্ঘ্য কম হবে তার শক্তি বেশি বেশি এখানে দেখো লাল রঙ এবং বেগুনি রঙ এদের মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি কার তরঙ্গৈর্ঘ্য কম দেখতে পাচ্ছো লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য কম আর তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে শক্তি কম হবে তরঙ্গদৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হবে তাহলে কার শক্তি বেশি দেখো নিশ্চয়ই বুঝতে পারছো কোন রঙের তাহলে শক্তি বেশি হবে তরঙ্গদৈর্ঘ্য বলতে ঠিক কি বোঝায় এই ছবিতে দেখতে পারো এই যে তরঙ্গ রয়েছে এই তরঙ্গে যে দুটো পিক দুটো পরপর যে পিক এই দুটো পরপর পিকের মধ্যে দূরত্বকে আমরা তরঙ্গদৈর্ঘ্য বলতে পারি আবার এই জায়গাটার সাথে এই জায়গাটা দূরত্বকে আমরা তরঙ্গদৈর্ঘ্য বলতে পারি তরঙ্গদৈর্ঘ্য বলতে আমরা ঠিক এটাই বুঝি একটা ল্যামডা এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয় ল্যামডা বলে এই চিহ্নটাকে এবার যে আমরা সাত রঙের বিষয়টা দেখলাম এই সাত রং চোখে দেখা যায় এদের দৃশ্যমান আলো বা ভিজিবেল রে বলা হয় তবে এই সাত রঙের বাইরেও কিন্তু অনেক রং আছে এই যে বেগুনি থেকে লাল এই যে সাতটা রং এর বাইরেও অনেক তরঙ্গ আছে অনেক রঙ আছে বা অনেক রকম আলো আছে কিন্তু সেগুলো আমাদের অনুভূতিতে ধরা দেয় না মানে আমরা ওগুলোকে দেখতে পাই না শুধু আমরা এই সাতটা রং দেখতে পাই বলে এই সাত রঙকে আমরা দৃশ্যমান আলো বা দৃশ্যমান রশ্মি বলি ভিপঝিয়া বেনে বেনিয়া বলা এটা এই সাতটা রঙকে আমরা দেখতে পাই এগুলোকে আমরা দৃশ্যমান আলো বলি কিন্তু এর বাইরেও অনেক আলো আছে যেমন ধরো ছবিতে দেখো এই যে দৃশ্যমান আলো এই যে চারশো থেকে সাতশো ন্যানোমিটারের যে আলো এখানে দেখানো হয়েছে চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার অর্থাৎ এই যে বেগুনি থেকে লাল এই যে সাতটা রং দেখানো হয়েছে এই দৃশ্যমান রশ্মি এই জায়গাটার মধ্যে অবস্থান করছে এই যুগে দৃশ্যমান রশ্মি এর উপরে নিচে কিন্তু অনেক তরঙ্গ আছে বা অনেক রকম আলো আছে আমরা একে একে দেখতে থাকি যেমন ধরো এদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন দেখো লাল লাল তরঙ্গ সবথেকে বড় সাতশো নানোমিটার বেগুনি এই দৃশ্যমান আলুর মধ্যে বেগুনি কম চারশো নান মিটার এবং উপর দিকে মানে তরঙ্গদর্ঘ কম আমি এইভাবে কিন্তু ব্যাপারটা ভাবছি উপর দিকে মানে তরঙ্গদর্ঘ কম কম মানে শক্তি বেশি মানে উপর দিকের রঙগুলোর শক্তি বেশি লালের থেকে বেগুনি রঙের শক্তি বেশি তার উপরে আছে কি আছে দেখো বেগুনির ওপরে আছে অতি বেগুনি রশ্মি দৃশ্যমান রশ্মি দৃশ্যমান রশ্মিগুলোর মধ্যে হচ্ছে লাল থেকে বেগুনি পর্যন্ত তার উপরে আছে অতিবেগুনের রশ্মি এটা শক্তি আরও বেশি মানে বেগুনি রশ্মি থেকে শক্তিশালী রশ্মি হচ্ছে অতিবেগুনে রশ্মি এরা জীবাণুকে ধ্বংস করতে পারে আচ্ছা আমরা ব্যবহারগুলো পরে আসি অতিবেগুন রশ্মি তার থেকেও উপরে আছে এক্স রশ্মি উপরে আছে মানে দৈর্ঘ্য ছোট হচ্ছে আর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ছোট হচ্ছে মানে শক্তি বাড়ছে দেখো ছবিতে দৃশ্যমান রশ্মি তার উপরে অতিবেগুনে রশ্মি তার উপরে এক্স রশ্মি মানে দেখতে পাচ্ছি তরঙ্গদর্ঘ্য ছোটো হচ্ছে মানে দেখো এরকম কাছাকাছি চলে আসে একটু ভালো করে ছবিটা লক্ষ্য করলে বুঝতে হবে এই তরঙ্গদর্ঘগুলো বড়ো আস্তে আস্তে দেখো এই তরঙ্গদর্গুলো কাছাকাছি কাছাকাছি চলে আসছে তার মানে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কমছে ওপরে উঠলে তার উপরে আছে কী আছে দেখো গামারশি তার তরঙ্গদৈর্ঘ্য আরও কম নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা দৃশ্যমান রশ্মি তারপর অতিবেগুনি তারপরে এক্স রশ্মি তার উপরে দেখো গামা রশ্মি আছে উপর দিকে হলো এবার নিচের দিকে কী আছে লালের এপারে কী আছে লালের উপারে পেলাম এবার এপারে কী আছে দেখি লালের এপারে আছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রেডিয়েশন তারপরে কি আছে তারপরে আছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েব তো এভাবে এভাবে আমরা দেখলাম যে আমরা যে সাতটা রঙ দেখতে পাই যাকে দৃশ্যমান আলো বলে যাদেরকে ভিপচিওর বা বেনিয়া সহকলা তার উপরে এবং নিচে নানা রঙের আলো আছে মানে নানা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না দেখতে না পেলেও তাদের অস্তিত্ব আছে এবং সেটা আমরা আমরা জানতে মানে আমরা সেটা দেখতে পাই না ঠিকই কিন্তু সেটা আমাদের জীবনের তাদের প্রভাব রয়েছে আমি এরপরেই দেখবো কি প্রভাব রয়েছে আমাদের জীবনে এই সাত রং ছাড়া অন্যান্য রঙগুলোর আচ্ছা এখানে আমরা একটা প্রশ্ন দেখে নিই সেটা হচ্ছে নিচের কোনটি তরঙ্গর্ঘ্য সবচেয়ে বেশি এক্স রশ্মি অবলোহিত রশ্মি ও রশ্মি আমরা একটু আগেই আলোচনা করলাম তরঙ্গ দৈর্ঘ্য আমি বললাম উপর দিকে আমি যে আগে দেখালাম লিস্টটা আমি আর একবার দেখাচ্ছি সরি আর একবার লিস্টটা দেখাচ্ছি উপর দিকে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কমছে এবং শক্তি বাড়ছে এবার উপর দিকে আমরা পরপর দেখে নিচ্ছি দৃশ্যমান রশ্মির উপরে কি রয়েছে অতিবিঘ্ন রশ্মি তারপর এক্স রশি তারপর গামা রশ্মি এবং নিচের দিকে আছে অবৈধ রশ্মি বেতার তরঙ্গ তো সেভাবে তাহলে দেখো উত্তরটা কি হবে নিশ্চয় বুঝতে পারছো দেখো উত্তরটা কি হবে উত্তরটা দেওয়া আছে এরপর আমরা দেখি এই রসিগুলো ব্যবহার সম্বন্ধে আমরা একটু জেনে নেব দেখো বেগুনি রঙের উপারে আছে ক্ষতিকারক অতি বেগুনি রসি অতি বেগুনি রসি আমি বললাম বেগুনির ওপরে অতি বেগুনি ভায়োলেড মানে ভায়োলেট এবং ওপরে আল্টা ভায়োলেট তাকে আলটা ভায়োলয়েড বলছি এবং এইটা আমাদের ত্বকের পক্ষে কিন্তু ক্ষতিকর আমাদের ত্বকে ক্যান্সার হতে পারে যদি এটা আমাদের শরীরে এসে পড়ে এবং এটা আমরা কাজে লাগাতে পারি এইভাবে যে জীবাণু ধ্বংস করতে এটা কাজে লাগাতে পারি আমরা অন্য সময় জল পরিশুদ্ধ করতে এই অতিবেগুনি রশ্মিকে ব্যবহার করে থাকি তার উপরে আছে দেখো রন চেন আলো বা এক্স রশ্মি যে আলোর সাহায্যে চামড়ার ঢাকা পেরিয়ে ভিতরকার হাড় দেখা যায় ঠিক চামড়ায় ভেদ ভেদ করতে পারে শরীরের হাড় ভেদ করতে পারে না তাই হাড়ের ছবি তুলতে এই রশ্মি ব্যবহার করা হয় আসলে কি হয় ধরো এক্স রে এক্স রে মেশিন থেকে এক্সরে বেরোচ্ছে এই তার মাঝে তুমি দাঁড়িয়ে থাকলে এবং উপরে আছে এক্স রে প্লেট এবার তোমার শরীরের মধ্য দিয়ে এক্স যাবে মানে যাবে বলতে তোমার শরীরে মাংস এবং চামড়া ভেদ করে এক্স চলে যেতে পারবে কিন্তু হাড় ভেদ করে যেতে পারবে না পারবে না ফলে হাড়ের একটা ছায়া পড়বে এক্সরে প্লেটে অর্থাৎ হাড়ের ছবি পাওয়া গেল এবার তোমার হাড়ে যদি কোথাও ক্র্যাক থাকে মানে ভাঙা থাকে তাহলে সেই ভাঙা জায়গার দিয়ে কিন্তু আলো ঢুকে যাবে ফলে ওই ভাঙা জায়গাটার ছবিও তুমি এক্স প্লেটে পেয়ে যাবে এভাবে কিন্তু এক্স সাহায্যে আমরা ভাঙা হাড়ের ছবি তুলতে পারি এরপরে আছে ধরো গামারে এর উপরে আছে গামারে গামারে কিন্তু আরও শক্তিশালী এবং এটা অবশ্যই জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে ক্যান্সার সেলকে মেরে ফেলার কাজে কিন্তু আমরা এই গামারেকে ব্যবহার করতে পারি আসলে ক্যান্সার সেল কিন্তু আমাদের শরীরে জঙ্গি সেলের মতো যারা কিন্তু আমাদের ব্রেনের যে নিয়ন্ত্রণ মানে না আমাদের প্রত্যেকটা সেল বা কোষ ব্রেনের নিয়ন্ত্রণ অনুযায়ী চলে তাদের কথা অনুযায়ী চলে কিন্তু এই যারা ক্যান্সার সেল হয়ে যায় তারা কিন্তু আমাদের যে ব্রেনের নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ মানে না ঠিক জঙ্গিদের মতো এবং তারা আলাদা একটা সাম্রাজ্য তৈরি করে এবং তারা আরও কোষকে কিন্তু ক্যান্সার সেলে পরিণত করার চেষ্টা করে অর্থাৎ জঙ্গি সেলে পরিণত করার চেষ্টা করে তখন তাদেরকে মেরে ফেলায় কিন্তু একমাত্র পথ এবং সেই ক্যান্সার সেলকে মেরে ফেলতে আমরা গামা রশ্মি ব্যবহার করে থাকি এবার আমরা আসছি লালের এপারে এপারে মানে কম শক্তিশালী আর কি কিন্তু তরমুদ্র বেশি যেমন অবলোহিত রশ্মি রয়েছে ইনফ্রারেড রে এই অবলোহিত রশ্মি আমরা দেখতে পাই না তবে আমরা অনুভব করি একে তাপ তরঙ্গ রূপে আসলে আসলে অবলোহিত রশ্মি হচ্ছে তাপ তরঙ্গ এবং তারও নিচে আছে বেতার তরঙ্গ বা রেডিও অ্যাপ রেডিও টিভির অনুষ্ঠান মোবাইলে কথাবার্তা যে ঢেউ বয়ে নিয়ে যায় এদের আমরা বেতার তরঙ্গ বলে থাকি এবার আমরা দু সালে মাধ্যমেকে একটা প্রশ্ন করেছিল এক্স রশ্মির একটি ব্যবহার লেখক আমরা ইতিমধ্যে এই প্রশ্ন আলোচনা করে নিয়েছি প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে জেনে গেছি এবার এরপরে কি আছে দেখি এরপরে আছে আলোর বেগ আলোর বেগ হচ্ছে একটা বিশাল বড় বেগ এমন বেগ আর কারও নেই পৃথিবীতে সব থেকে মানে এই পৃথিবীতে যা যা গতিশীল বস্তু আছে গতিশীল বস্তু গতিশীল তরঙ্গ যা আছে সবার থেকে বেশি বেগ হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং এর মান হচ্ছে এক সেকেন্ডে তিন লক্ষ কিমি বা এটা বলতে পারি এইভাবে থ্রি ইন্টু টেন টু পাওয়ার ফাইভ কিমি পার সেকেন্ড বা থ্রি ইন্টু টেন টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এত বিপুল গতিবেগ হচ্ছে আলোর বেগ যা কল্পনায় করা যায় না যায় না এক সেকেন্ডে তিন লক্ষ কিমি একটা বাস কত যায় এক সেকেন্ডে মানে এক ঘন্টায় সেই বাসটা হয়তো একশো কিমি খুব বেশি গতিবেগ করলে একশো কিমি হতে যেতে পারবে এক ঘন্টায় সেখানে এক সেকেন্ডে তিন লক্ষ কিমি বেগ ভাবাই যায় না একটা আলো ভাবাই যায় না আলোর বেগ কত বিপুল তো আলোর বেগ শূন্য মাধ্যমে এই যে আলোর বেগ বলছি আলো তো অনেক রকমের হয় কামারে এক্স রে দৃশ্যমান আলোর মধ্যে আবার বেগুনি লাল নীল সবুজ এই প্রত্যেকটা আলোর বেগ কি একই শূন্য মাধ্যমে কিন্তু এই প্রত্যেকটি আলোর বেগ একই সমস্ত রকম আলো সে বেগুনি রঙ হোক কি লাল রঙের আলো হোক কি এক্স রশ্মি হোক কি গাওয়া হোক তাদের অনেক পার্থক্য থাকলেও তাদের বেগ কিন্তু একই শূন্য মাধ্যমে তো শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ একই কিন্তু আলোর বেগ সমান তরঙ্গদৈর্ঘ্য গণিত কম্পাঙ্ক কিন্তু সব আলোর তরঙ্গদৈর্ঘ্য কিন্তু এক নয় তরঙ্গদৈর্ঘের ভিন্নতা রয়েছে এক একটা রঙের তরঙ্গদৈর্ঘ্য এক এক রকমের কিন্তু বেগ একই অথচ তরঙ্গ এবং কম্পাঙ্কের গুণফল হচ্ছে বেগ এখান থেকে বলতে পারি আলো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তরঙ্গ গুণিত গুণিত কম্পাঙ্ক সমান বেগ সমান ধ্রুবক তো তরঙ্গ দুর্গ আর কম্পাঙ্কের গুণফলটা কিন্তু একই সমস্ত আলোর ক্ষেত্রে কিন্তু সবার তরঙ্গুর্গ এক নয় তার মানে কি গুণফলটা যদি একই হয় তার মানে যা তরঙ্গুর্গ বেশি তার কম্পাঙ্ক কম ঠিক পিভি সমান ধ্রুবকের ক্ষেত্রে পিভিগুলো ধ্রুবক বলে আমরা একটা সমীকরণ আগে পড়েছি তার মানে পি বেশি বলে ভি কম কম হবে এরকম ব্যাপারটা গুণফলটা একই এখানে ঠিক সেরকম সমীকরণটা যে এন আর ল্যামডা একই এন হচ্ছে কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য এর গুণ ফলটা কিন্তু একই ঠিক আছে এবার একটা বেশি হলে একটা তাহলে কম কমে যাবে যদি যদি যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তার সেই আলোর কম্পাঙ্ক কম যেমন ধরো লাল লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তাহলে লাল আলো কী হবে কম্পাঙ্ক কম হবে কারণ দুটো গুণফল এক হতে হবে তাহলে একটা বেশি হলে আর কম হতে হবে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম সুতরাং এর কম্পাঙ্ক বেশি হবে লাল অপেক্ষা আচ্ছা আর কম্পাঙ্ক বেশি হলে শক্তি বেশি ব্যাপারটা কী তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে শক্তি বেশি মানে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে শক্তি বেশি দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে এবং শক্তি বেশি হবে তাহলে দেখো যেমন বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য লাল অপেক্ষা কম তাই এর কম্পাঙ্কটা লাল অপেক্ষা বেশি হবে তাই এর শক্তি বেশি হবে লাল রঙের অপেক্ষা শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ একই অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কমে যায় শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ কিন্তু একই কিন্তু যখন আলো শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যাবে তখন তার বেগ কমে যাবে কেন বেগ কমে বেগ বেগ মানে আবার কম্পাঙ্ক গুণিত তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তাহলে কি শূন্য মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে গেলে তার কম্পাঙ্ক এবং তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কমে যায় না শুধু তরঙ্গদৈর্ঘ্য কমে কম্পাঙ্ক কমে না কম্পাঙ্ক একই থাকে এটা কিন্তু আলোর একটা মৌলিক বৈশিষ্ট্য বা মানে রঙের যে বিভিন্ন রঙের আলোর যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক আলোর একটা মৌলিক বৈশিষ্ট্য বলা যেতে পারে তাহলে দেখলাম আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন আলোর বেগ কমে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে তাহলে সমীকরণগুলি একটু দেখে নিই শূন্য মাধ্যমে আলোর বেগ সি ই টু এন ল্যামডা সি ই টু এন ল্যামডা এন কম্পাঙ্ক ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য এবার অন্য কোনো একটা মাধ্যম ভাবো সেখানে আলোর বেগ ভি মানে কমে গেল কমে ভি হয়ে গেল সি এর থেকে ভি কিন্তু কম কারণ আলোর বেগ কমে যায় অন্য মাধ্যমে গেলে সেখানে সমীকরণটা দাঁড়াচ্ছে এন ল্যামডা ওয়ান ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এনটা তো একই থাকবে কম্পাঙ্ক একই থাকবে তাহলে দৈর্ঘ্যটা ল্যামডা ছিল কমে ল্যামডা ওয়ান হলো একই রঙের আলো একই পার্টি কোনো একটা পার্টিকুলার আলো রঙের আলোকে ভাবো তার দৈর্ঘ্য ছিল ল্যামডা শূন্য মাধ্যমে কমে হয়ে গেল কমে হয়ে গেল ল্যামডা ওয়ান অন্য কোনো মাধ্যমে সুতরাং বেগটাও কমলো বেগটা সি থেকে হয়ে গেল ভি তো এবার আমরা মাধ্যমে প্রতিসংখ্যের যে সংজ্ঞাটা আমরা জানি কোনো মাধ্যমে প্রতিসরঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ সি বাই ভি দেখো মিউ সমান সি বাই ভি তাহলে দেখো সি সমান আবার এন ল্যামডা আমি একটু এটাকে ক্লিয়ার করে দিই হ্যাঁ তাই সি সমান এন ল্যামডা ভি সমান এন ল্যামডা ওয়ান তাহলে সমীকরণটা কী দাঁড়ালো মিউ সমান ল্যামডা বাই ল্যামডা ওয়ান মিউ সমান ল্যামডা বাই ল্যামডা ওয়ান ল্যামডা মানে মিউ সমান তো একদিকে সি বাই ভি হয় শূন্য মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যমে আলোর বেগ আবার মিউ সমান আর একটা সমীকরণ পেলাম শূন্য মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য বা ওই মাধ্যমে ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য এটা হচ্ছে ওই মাধ্যমটা প্রতিসরাঙ্ক আর একটা সমীকরণ পেলাম প্রতিসরাঙ্কে তো দেখো এরপর সুতরাং আমরা যেটা পেলাম যেটা বলছিলাম যে মাধ্যমে প্রতি সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবার একটা অঙ্ক করি যেটা দু সালে এসেছে মাধ্যমিক দু হাজার কুড়ি বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য ছ হাজার অ্যাংস্ট্রম এবং হলে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত হবে দেখো তো ছ হাজার অ্যাংস্টম দৈর্ঘ্য শূন্য মাধ্যমে এবার একটা মাধ্যম আছে যা প্রতিসংখ্য ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সেই মাধ্যমে প্রথমে দেখি আলোর বেগ কত হবে তো বেগের যে ফর্ম মানে আমাদের যে ফর্মুলাটা আছে প্রতিসংখ্যের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে মিউ সমান সি বাই ভি তো তাহলে ভি সমান সি বাই মিউ হবে এবার সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ তার মানে থ্রি ইন্টু টেন পার এইট মিটার পার সেকেন্ড আর মিউ এখানে বলে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইভাবে আমরা পাচ্ছি মানে ভিটা এইভাবে পাচ্ছি টু ইন্টু টোয়েন্টি বাই এইট মিটার পার সেকেন্ড তাহলে যে মাধ্যমে প্রতিশোরাংক ওয়ান পয়েন্ট ফাইভ সেই মাধ্যমে আলোর বেগ হচ্ছে টু ইন্টু টোয়েন্টি বাই এইট মিটার পার সেকেন্ড এবার ওই মাধ্যমে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত হবে যেখানে শূন্য মাধ্যমে ওই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বলা আছে ছ হাজার অ্যাংস্ট্রং সুতরাং ওই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ কথা হবে দেখে নিউসান সিভাইবি সমান ইকুয়াল টু এন ল্যামডা বাই এন ল্যামডা ওয়ান আগেই দেখলাম এটা আমরা পেলাম অতএব আমি বলতে পারি মিউ সমান ল্যামডা বাই ল্যামডা ওয়ান এন এন কেটে আছে ওপর নিচে তাহলে এখান থেকে পাচ্ছি ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা বাই মিউ তো এখানে বসিয়ে দিচ্ছি মানগুলো ল্যামডা আমরা জানি ছ হাজার অ্যান স্ট্রং এটা শূন্য মাধ্যমে আলো আলোরটা ওই আলোর তরঙ্গদৈর্ঘ ল্যামডা ধরে নিয়েছি যেটা ছ হাজার বসিয়ে দাও এবং নিউ এর যে মান ওয়ান পয়েন্ট ফাইভ বসিয়ে দাও তাহলে এখান থেকে ওই মাধ্যমে আলোর যে তরঙ্গ পাচ্ছি সেটা হচ্ছে চার হাজার অ্যাংস্ট্রম তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম আরও কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো মাধ্যমিকে পড়েছে যদিও এগুলো আমরা আগেই আলোচনা করে ফেলেছি তো তাহলে এই বিষয়টা আমরা এখানে